আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেটকরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব বিড়ালকে খাবারের পাশাপাশি আমরা যে এক্সট্রা সাপ্লিমেন্ট দিয়ে থাকি সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো সাপ্লিমেন্ট কেন জরুরি? এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি তো আমার বিড়ালকে স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছি, ক্যাট ফুড কম দিচ্ছি, ন্যাচারাল ফুড বেশি দিচ্ছি, তো আমার বিড়ালের কি সাপ্লিমেন্ট প্রয়োজন আছে কিনা? তো আমি বলবো হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। তো মানুষের ক্ষেত্রে দেখা যায় মানুষের অনেক সময় পুষ্টির অভাব হলে তাদের জন্য বিভিন্ন ভিটামিন এবং সাপ্লিমেন্টের দরকার হয়। আর বিড়ালের ক্ষেত্রে বিড়ালের আদিপুরুষ ছিল বন্য, অর্থাৎ তারা বন জঙ্গলে বসবাস করতো এবং সেখান থেকেই শিকার করে তাদের প্রয়োজনীয় খাবার তারা খেত। তো আমরা ঘরে যতই একটি বিড়ালকে ভালো খাবার দেই না কেন, তাদের কোনো না কোনো ঘাটতি থেকেই যায়। এ কারণে আপনার ইনডোর ক্যাটটিকে ভালো রাখতে হলে আপনাদের সাপ্লিমেন্ট দেওয়া জরুরি। তো ভিউয়ার্স, যেসব সাপ্লিমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেগুলো দিতে সমস্যাটা কোথায়? তো আজকে আমরা দেখাবো যে আমরা কী কী সাপ্লিমেন্ট বিড়ালকে দিয়ে থাকি। তো প্রথমে যেটি সম্পর্কে বলবো সেটি হলো জিঙ্ক। জিঙ্ক বিড়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর জিঙ্ক দিলে বিড়ালের ফার কোয়ালিটি খুবই ভালো থাকে। এছাড়াও জিঙ্ক বিড়ালের খাবারের রুচি বাড়ায়, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে সহায়তা করে। এছাড়া জিঙ্ক দিলে প্রজনন বৃদ্ধি পায়। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে জিঙ্ক দেওয়ার পর বিড়ালের পশম কম ঝরে, আর বিড়াল যদি স্বাভাবিকের তুলনায় পাতলা পটি করে সেই ক্ষেত্রে জিঙ্ক দিলে নর্মাল পটি করে। তো আমরা এই জিঙ্কটি ব্যবহার করি এবং এটি প্রতিটি বিড়ালকে প্রতিদিন 1 ml করে দিয়ে থাকি। তো এখন আলোচনা করব লিভার টনিকের ব্যাপারে। তো লিভার টনিক বিড়ালের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটি সাপ্লিমেন্ট। তো বিড়ালের খাওয়া দাওয়া কমে গেলে আর অথবা ডিওয়ার্মিং করানোর পর খাওয়া দাওয়া কমে গেলে সেই ক্ষেত্রে লিভার টনিক দিলে বিড়ালের রুচি আবার আগের জায়গায় ফিরে আসে। মেইনলি ডিওয়ার্মিং করানোর পর ডিওয়ার্মিংয়ের মেডিসিনের ইফেক্ট যাতে লিভারের উপর না পড়ে এ কারণেই লিভার টনিক দেওয়া হয় সাধারণত। আর এছাড়াও লিভারের বিভিন্ন সমস্যা যেমন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে ফ্যাটি লিভার প্রতিরোধেও সহায়তা করে। এছাড়া যে কোনো ধরনের ইনফেকশন, ভাইরাল ডিজিজ এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে। তাছাড়া কোনো বিড়াল যদি রোগে ভোগার পর দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রে লিভার টনিক দিলে বিড়ালটি আবার চাঙ্গা হয়ে যায়। তো আজকে আমরা দেখাবো আমরা যে লিভার টনিকটি ইউজ করি এটি হলো ইন্ডিয়ান হিমালয়া কোম্পানির লিভ 52। তো এটি আমরা প্রতিটি ক্যাটকে 1 ml করে দিই জিঙ্কের মতোই। তো এটি সম্পূর্ণ ভেষজ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। তো প্রেগন্যান্ট ক্যাটকে লিভার টনিক দিলে মিল্ক প্রোডিউসে সহায়তা করে। তো এবার লাস্ট যেটি দেখাবো এটি হলো একটি ইঞ্জেকশন, এটি হলো অ্যামাইনোপ্লাস ভেট। তো এটি সম্পর্কে প্রথম ভিডিওতেই আমাদের ভেট এহসান ভাই এ সম্পর্কে বলেছেন। তো অ্যামাইনোপ্লাস ভেট মূলত বিড়ালের ভ্যাকসিনের ক্ষেত্রে, অর্থাৎ বিড়ালের ভ্যাকসিন অথবা ডিওয়ার্মিং করানোর পর সাধারণত এটি দিয়ে থাকি। এছাড়া বিড়ালের খাবারের রুচি যদি একেবারেই কমে যায়, মানে বিড়াল যদি একদমই না খায়, সেই ক্ষেত্রে অ্যামাইনোপ্লাস ভেট দিলে ইনস্ট্যান্ট খাবারের রুচি বেড়ে যায়। তো অ্যামাইনোপ্লাস ভেটের আরেকটি গুণ হচ্ছে এটি দিলে আপনার ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ হয়। এছাড়া জ্বর বা ডিহাইড্রেশন এবং ডায়রিয়া ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসার সহযোগী হিসেবে এটি কাজ করে। তো আমরা অ্যামাইনোভেট আসলে প্রয়োজন বোধে 1 ml করে দিয়ে থাকি প্রতিটি অ্যাডাল্ট ক্যাটকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আগের ভিডিওতে এর জন্য আপনাদের কাছে একটি নাম দিতে বলেছিলাম। তো এর নাম একজন জানিয়েছে যে পিতু রাখা হোক। তো পিতু নামটি খুব সুন্দর, এ কারণে এর নাম রেখে দিচ্ছি পিতু।